ভুলক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই, যেটা আমাদের বিরোধী দলের সদস্যরা, আমি সড়ক ও সেতু মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। হ্যাঁ, এটাই হলো শুদ্ধ। এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময়। এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না, করেন হাসিনা হাসিনা। ওই লন্ডন থেকে আজকে মুচলেকা দিয়ে আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে, দেশ ছেড়ে 2008 সালে নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি। মাননীয় সংসদ সদস্য ফিরোজুর রশিদ সাহেবকে আমি বলতে চাই, তাকে জানাতে চাই, ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতা জিতেছেন, সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে, কি আমি ভুল বলেছি? সেখানে শুধু মমতা ব্যানার্জি না, নরেন্দ্র মোদীও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এগুলো বলে বক্তৃতা করেছে। এটা কোনো হালকা বিষয় না, রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে। তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা, আর আমি কালকে পাড়টা 1.5-2 লাখ লোকের সামনে বক্তৃতা করছি, সারা মাঠ খেলা হবে বলেছে। তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না, আপনি কেন করছেন? আপনার ভালো লাগে না আপনি বলবেন না, আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান। পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তারা এক্সচেঞ্জ করেছেন এই শব্দটাই বেশি, এই স্লোগানটাই বেশি। তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে, জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন। জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে, উচ্চারণ করছে। তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি, আমি তো মারামারি করতে বলিনি, আমরা তো মারামারি করতে বলিনি, বলছি এই যে দুর্নীতিটা করেছেন 5 বার চ্যাম্পিয়ন, এর বিরুদ্ধে পলিটিক্যালটা, এই যে ভোট চুরির জন্য 1 কোটি 23 লাখ, উরে বাবা, 1-11 কে এমনি আসছে, 1-11 কে এমনি আসছে, 1 কোটি 23 লাখ। দলীয় লোক আজিজ আজিজ মার্কা নির্বাচন করতে গেছে মনে আছে? এগুলোই বলি, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে, বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি দেওয়ার জন্য পঞ্চম সংশোধনতে অন্তর্ভুক্ত করেছেন খন্দকার মুক্তাগের সে অর্ডিনেন্স মনে আছে? এটা বলবো না, 21শে আগস্ট মাস্টার মাইন্ড হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান বলেছে যে হাওয়া ভবনের সিগন্যাল পেয়ে আমরা গ্রেনেড হামলা শুরু করেছিলাম। এগুলো ভুলে গেছেন? হারুনুর রশিদ সাহেব, মাননীয় সংসদ সদস্য, 21শে আগস্ট শেখ হাসিনাকে টার্গেট করে হত্যার ষড়যন্ত্র করেছেন মাস্টার মাইন্ড তারেক জিয়া। আজকে বলতে চাই, এই সংসদে যখন এ ঘটনা নিয়ে কথা বলতে চেয়েছিলেন,
বিরোধী দলের নেতা শেখ হাসিনা, তখন কি বলেছিলেন? বেগম জিয়া বলছিল ওনাকে কে মারতে যাবে, ভ্যানিটি বগে করে শেখ হাসিনা নাকি গ্রেনেড এনেছিল। এসব কথা বললে আপনাদের গায়ে লাগে কেন, জ্বালা করে কেন? বুকে বড় জ্বালা, অন্তর জ্বালা।